আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রসের সহ ভালো সুস্থ এবং নিরাপদে আছেন তা আমরা সবাই প্রবাসী যারা আছি সবাই একটা প্রতীক্ষা নিয়ে বসে আছি যে চোদ্দোই মার্চের পর শ্রম আইনে কি কি থাকছে সেখানে আকামা কি বানাবে কিভাবে বানাবে কিভাবে চুক্তিবদ্ধ হব। কিভাবে কফিল পরিবর্তন করব আঁকামা ফি কমবে কিনা আরও বিভিন্ন প্রশ্ন আমাদের প্রতিনিয়ত কিন্তু মাথার ভিতরে গুড়পাক খাচ্ছে যাই হোক সৌদি আরবে যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করতেছেন যারা এক্সপার্ট আছেন মিডিয়াতে কাজ করতেছেন তারা এই সকল প্রশ্ন উত্তরগুলা সম্ভাব্য করে যেটা তারা বিভিন্ন অ্যানালাইজ করার পর সেগুলোর উত্তর তারা দিচ্ছেন এবং এরকম বিশটা তারা পয়েন্ট বাইর করছেন যে বিষটা করছেন সেগুলোর উত্তর তারা ছোট্ট ছোট্ট করে দিয়েছে আর আরেকটা কথা বলে রাখা ভালো সেগুলো যে আপনার যেগুলো বিষটা তারা পয়েন্টগুলো লিখেছে সেগুলা যে শ্রম মন্ত্রণালয় থেকে এসেছে তা কিন্তু না সেগুলো তারা অ্যানালাইজ করার পর তারা তাদের সম্ভাব্য বক্তব্য তারা পেশ করেছেন এগুলা কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু না হয়তো হতে হতে পারে পারে বাট আবার নাও ঠিক আছে যখন শ্রম থেকে ঘোষণাগুলো আসবে তখন সঠিক সেম আপডেট আমরা জানতে পারবো বাট এখন এই পরিস্থিতিতে তারা যে আর্টিকেল লিখেছে সেগুলা আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাবো বাট সবগুলা না আমরা চারটা পার্টে শুনবো পাঁচটা কোয়েশ্চেন করে করে আমরা চারটা পার্টে বিশটি কোশ্চেন আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর পার্ট সবগুলাই দেখবেন ঠিক আছে আমি আবার বলছি এগুলো হচ্ছে বিভিন্ন এক্সপার্টদের যারা সৌদি অভিবাসীদেরকে নিয়ে কাজ করতেছেন তাদের মতামত তো প্রথমে হচ্ছে যে আকামা ফিটা কেমন হবে এবং আকামাটা কে বানাবে তারা এর উত্তরে বলতেছে যে আকামার ফিটা চৌদ্দই মার্চের পর থেকে কমবে তারা যতটুকু আশা করতেছে এবং আকামার ফিটা কোম্পানি বা কোফিলি পেট করবে তো হয়তো আপনারা অনেকে বলবেন যে ভাই আপনার অন্যান্য ভিডিওতে শুনছি যে নিজের আঁকামা নিজেকে বানাতে হবে বাট এটা সম্ভাব্য তাদের কোশ্চেন এটা তাদের সম্ভাব্য কোশ্চেন এটা কিন্তু তারা দীঘলা দেনি বা তারা গ্যারান্টি দেনি আর এটা গ্যারান্টি দেওয়ার মতো না চোদ্দই মার্চের পর প্রত্যেক প্রবাসীরাই মানে যারা যারা সুযোগ সুবিধা পাবে সুযোগের আওতাধীন হবে তারা আকামার ফিটা তারাই দিবে আকামারটা তারাই বানাবে বাট হয়তো কোনো মাধ্যম থাকলে থাকতেও পারে ঠিক আছে বাট এটা এখন স্পষ্টভাবে ক্লিয়ার করার মতো না ইনশাল্লাহ এটার উপর আরো বিরত আসবে সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে তারা নির্দেশ তো আরও দিবে আমাদের জন্য জাস্ট এগুলো হচ্ছে তাদের সম্ভাব্য প্রশ্নের উত্তর সেকেন্ড যেটা বলছে যে ট্রান্সফার ফিটা আপনারা সবাই ট্রান্সফার ট্রান্সফার ফিটা সবাই জানেন যে মালিক পরিবর্তন বা কাফালা সো এটা ফিট আপনারা সবাই জানেন প্রথমবার কাফালার জন্য দুই হাজার রিয়াল সেকেন্ড টাইমের জন্য চার হাজার রিয়াল থার্ড টাইমের জন্য আপনার ছয় হাজার রিয়াল তারপর আপনি যতবারই চেঞ্জ করবেন ততবারই ছয় হাজার রিয়াল করে আপনার ট্রান্সফার ফিটা দেওয়া লাগবে এটা আপনারা সবাই জানেন এটা নতুন কিছুই না তিন নাম্বার হচ্ছে যে ট্রান্সফার মানে কাফালা সিস্টেমটা কি রকম থাকবে তারা এর উত্তরে বলতেছে যে এই সিস্টেমটা আপনারা সবাই জানেন যে পুরনো কফিলের কাছে একটি ডিমান্ড লেটার বা তলব পাঠানো হয় সে তলবটা যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে ট্রান্সফার কমপ্লিট হয় মানে নাগাল কাফেলাটা কমপ্লিট করা হয় বাট এখন এই চোদ্দই মার্চ দু হাজার পর থেকে যে আইনটা থাকছে সেই আইনের ভিতরে সেটা হচ্ছে আপনার যে নতুন কফিল সে আপনার পুরনো কপিলের কাছে কোনো তলব মানে ডিমান্ড লেটার পাঠাবে না সরাসরি আপনার কাছে ডিমান্ড লেটারটা পাঠাবে এবং আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন বাট এখানে একটি ছোট্ট করে নোট রাখতে পারেন সেটা হচ্ছে আপনি বর্তমানে যে কফিলের কাছে আছেন। সেই কাছে যত যতদিনের আপনার ইত্তেফাক আছে মানে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টটা ফিনিশ হওয়ার পর পর আপনি আপনার আপনি অন্য কোথাও ট্রান্সফার হতে পারবেন তখন সেখান থেকে যদি আপনাকে তলব করে তখন সেটা আপনার কাছে আসবে এবং অনলাইনের মাধ্যমে হবে সম্পূর্ণ প্রসেসটা দেন হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করলে দেন হচ্ছে কাপড়াটা কমপ্লিট হবে যেখানে বলে নেওয়া ভালো এই সুযোগগুলো সবাই পাবেন না সেই বিষয়ে আমরা নেক্সট ইউটুয়ালে আলোচনা করবো ইনশাল্লাহ তো সব প্রত্যেকটা পার্ট আপনারা দেখবেন কারা কারা থাকছেন এই সুযোগ সুবিধার ভিতরে আর কারা কারা এই সুযোগগুলো পাবেন না নাম্বার পাঁচ হচ্ছে যে কন্টাক্ট পেপার যে চুক্তিটা চুক্তিটা কি রকম হবে চুক্তিটা কি রকম হবে এবং চুক্তিটা কিভাবে হবে সেটা কি কোনো খাতা কলমে হবে নাকি অনলাইন ভিত্তিক হবে জি এটা অনলাইন ভিত্তিক হবে কোনো খাতা কলমে হবে না যেটা আপনারা আগে করতেন যে একটা কন্ট্রাক্ট ফর্মের ভিতরে সাইন করতেন তারপর আপনার কপিলের সিগনেচার থাকতো তার আপনার এই সিল সাপোর্ট থাকতো সিল মোহর থাকতো সেগুলো এখন হবে না এখন সবগুলো হচ্ছে অনলাইন ভিত্তিক অনলাইনের মাধ্যমেই হবে আর এটা হচ্ছে আপনার কোফিল নতুন কফিল যখন আপনাকে রিকোয়েস্ট করবে ই করার জন্য তল পাঠাবে দেন হচ্ছে আপনি দেখে শুনে পরে যদি আপনার ভালো লাগে অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি অ্যাকসেপ্ট করেন দেন হচ্ছে এটা কনফার্ম হবে এটাকে আমরা ডাইরেক্টলি বা ডিজিটাল ট্রান্সফার সিস্টেম বা আপনার কন্ট্যাক্ট সিস্টেম বলতে পারেন সো এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম আপনারা ইতিমধ্যে জানেন সৌদি যাওয়া থেকে শুরু করে সৌদি আরবের অনেক অ্যাপসগুলা অনলাইন মানে প্লে স্টোরে আসতেছে বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন ক্যাটাগরির অ্যাপস কিন্তু প্লে প্লে স্টোরে যেন হচ্ছে এই প্লে স্টোর অ্যাপসগুলাতে এক একটা অ্যাপসের এক এক কাজ সো আপনাদের জন্য প্রত্যেকটা নির্দেশনায় আসবে কোন অ্যাপস দিয়ে কীভাবে আপনারা ইউজ করবেন কোনটা কি কাজের জন্য সেগুলো অবশ্যই আপনারা আইনশানা জানতে পারবেন এ হচ্ছে পাঁচটা তাদের সম্ভাব্য কোশ্চেন এবং উত্তর আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এগুলো সত্য বা মিথ্যা সেটা আমি বলছি না বাট এটার সাথে মিল রেখে লেবার লোগুলো হতে পারে আবার এটার ব্যতিক্রমও হতে পারে তো নেক্সটে আমরা পরবর্তী পাঁচটা দেখব এভাবে আমরা বিশটা যার তাদের যে আর্টিকেল রয়েছে বিশটা আর্টিকেল এবং বিশটা কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকা যে বেলটি থাকবে সেটা অন করে দিবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন টিল দেন গুড বাই